হাজির হয়ে যাবে আমরা মসজিদে উযু করেছি উযু করে আমরা আল্লাহর মসজিদে এসেছি মসজিদে আসার পর আমাদের করণীয় ওয়ানাবী কাতাদা রাদিয়াল্লাহু তাআলা মুকাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা আহাদুকুমুল মসজিদ ফায়ারকা রাকাতাইন ক্বাবলা ইয়াজলিস হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা মুতাকে হাদিস উল্লেখ আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্য থেকে যখন কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করবে বসার পূর্বে সে দুই রাকাত নামাজ আদায় করবে দুখুল মসজিদ এই নামাজ আদায় করলে কি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সগীরা গুনাহ ছোট ছোট গুনাহ সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ এই নামাজটা আমাদের আদায় করা উচিত মসজিদে আল্লাহর দরবারে হাজির দেওয়ার পূর্বে আল্লাহর সঙ্গে কথা বলা আমাদের উচিত এই কথা বলার মাধ্যম হলো এই নামাজ বান্দা যখন সূরা ফাতিহা নামাজের মধ্যে তেলাওয়াত করে আল্লাহর সঙ্গে বান্দা কথা বলে সূরা ফাতিহার মাধ্যমে বান্দা আল্লাহর সঙ্গে কথাবার্তা বলতে থাকে এই জন্য আমাদের উচিত হলো নফল নামাজ হাদিসে উল্লেখ আছে ওমা ইয়াযালু আবদি ইয়াতাকাররাবু ইলাই বিন নওয়াফিল বুখারী শরীফ মূল কিতাব দ্বিতীয় খণ্ড 963 নম্বর পৃষ্ঠা প্রখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস উল্লেখ আছে হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন যে মান আল্লাহ তাআলা বলেন ওমা ইয়াযালু আবদি ইয়াতাকাররাবু ইলাই বিন নওয়াফিল যে ব্যক্তি যে বান্দা নফল আদায় করবে নফল বন্দেগীর মাধ্যমে সামান্য নফল অর্জন করবে অর্থাৎ নফল বন্দেগীর মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা যায় আল্লাহর প্রিয় প্রাপ্ত হওয়া যায় যদি কোনো ব্যক্তি ফরজ আদায় করে ওয়াজিব আদায় করে সুন্নত আদায় করে এগুলো তো অবশ্যই আদায় করতে হবে আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজে করেছেন ফরজ অবশ্যই আদায় করতে হবে নামাজ যদি সে আদায় না করে নামাজ না পড়ে আল্লাহ তাআলার কাছে তার জবাবদিহি করতে হবে তার কবরে শাস্তি হবে তার শাস্তি হবে কঠিন শাস্তি হবে নামাজ না পড়লে এই নামাজ তার জন্য কাল কিয়ামতের মধ্যে নূর হবে নূরা ও বুরহানান ও নাজাতান ইয়াউমাল কিয়ামা কাল কিয়ামতের ময়দানে নামাজ তার জন্য নাজাতের কারণ হবে নামাজ তার জন্য আলো হবে নামাজ তার কবরে তার জন্য সাথী হবে বাতি হবে নামাজ এই নামাজ অবশ্যই পড়তে হবে নামাজ কাজা করা যাবে না নামাজ কাজা করলে শাস্তি হবে আর নামাজটা পড়তে হবে বিনা কাজা আল্লাহ তাআলা কোরআনে এক জায়গা দুই জায়গা না আল্লাহ তাআলা 82 জায়গা উল্লেখ করেছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত তোমরা নামাজ কায়েম করে যাকাত প্রদান করো নিজে নামাজ পড়তে হবে আপনার ছেলেকে মেয়েকে নামাজ পড়ার জন্য তাকিদ করতে হবে আপনার ফ্যামিলির মধ্যে আছে তিনজন ছেলে দুটি মেয়ে দুটি ছেলে তিনটি মেয়ে আপনার উচিত হলো ছেলেগুলো নামাজ পড়ে কিনা মেয়েগুলো নামাজ পড়ে কিনা আপনার দায়িত্ব কর্তব্য আপনার পুত্রবধূ আপনার স্ত্রী তারা বেনামাজে নামাজ পড়ে না আপনার দায়িত্ব কর্তব্য এদেরকে নামাজে দাওয়াত দেওয়া নামাজের জন্য তাকিদ করা যদি নামাজের কথা না বলেন আপনি যেহেতু গার্জিয়ান মুরব্বী কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল এবং তার দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে আপনার দায়িত্ব হলো কর্তৃত্ব হলো আমার ফ্যামিলি গিয়ে আপনি ফ্যামিলির একজন মেম্বার আপনার দায়িত্ব কর্তৃত্ব হলো ঘরের মানুষকে নামাজে পড়ানো নামাজ পড়ার জন্য তাকিদ করা অথবা আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে যে নামাজ বিনা কাজ আদায় করতে হবে ফরজ অবশ্যই আদায় করতে হবে ওয়াজিবাত আদায় করতে হবে সুন্নতে মাকাদা আদায় না করলে শাস্তি হবে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে ফরজ ওয়াজিব সুন্নত পাশাপাশি নফল আমল আল্লাহর বন্ধু হওয়ার জন্য ওলি হওয়ার জন্য শর্ত হলো নফল বন্দেগী সে যত বড় আলেম হোক মুহাদ্দিস হোক মুফতি হোক যাই হোক না কেন যদি সে ফরজ আদায় করে ওয়াজিব আদায় করে সুন্নতে মাকাদা আদায় করে নফল মুস্তাহাব আদায় করে না সে আল্লাহর ওলি হতে পারে না আমা ইয়াযালু আবদি ইয়াতাকাররাবু ইলাই বিন নওয়াফিল বান্দা নফল বন্দেগীর মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করে আল্লাহর বন্ধু হওয়ার জন্য পাঁচটি শর্ত এক নম্বর শর্ত হলো সমস্ত গুনাহগুলোকে বর্জন করা গুনাহগুলোকে ছেড়ে দিতে হবে দুই নম্বর ফরজগুলো আদায় করতে হবে তিন নম্বর ওয়াজিবাতগুলো আদায় করতে হবে চার নম্বর সুন্নতে মাকাদা আদায় করতে হবে পাঁচ নম্বর নফল মুস্তাহাবগুলো ছাড়া যাবে না আমরা এই যে মসজিদ এখানে মসজিদ হয়েছে এই মসজিদে আমরা যখন মাগরিবের নামাজ যখন আদায় করি মাগরিবের নামাজ হলো সাত রাকাত তিন রাকাত ফরজ দুই রাকাত সুন্নত দুই রাকাত নফল এছাড়া কিছু নফল নামাজ রয়েছে নবীজি মাগরিবের নামাজের পরে আরবিন পড়েছেন হাদিসে উল্লেখ রয়েছে মান সাল্লা বাদাল মাগরিব ফি সিত্তাতি রাকাতিন যে ব্যক্তি মাগরিবের নামাজ আদায় করলো আদায় করার পর দুই দুই রাকাত করে ছয় রাকাত আরবিন নামাজ আদায় করলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামা 12 বছর নফল ইবাদত বন্দি করা সব দান করবে সুবহানাল্লাহ মাগরিবের নামাজের পরে দুই দুই রাকাত করে ছয় রাকাত আরবিন নামাজ যারা বুঝে যায় দিন আউলিয়া কেরাম সুফিয়া কেরাম নবীগণ সাহাবীগণ রসুলগণ
এই নামাজগুলো পড়েছেন নবীজি পড়েছেন তার হাদিসের কিতাবে উল্লেখ আছে এরপরে আমরা যখন ফজর নামাজ পড়ি নবীজি কি আমল করেছেন ফজর নামাজের পরে নবীজি যাই নামাজে বসে থেকেছেন জিকির আসকার করেছেন কুরআন তেলাওয়াত করেছেন কোন সাহাবী যখন স্বপ্ন দেখেছেন তার ব্যাখ্যা দিয়েছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে যখন সূর্য উদিত হয়েছে দুই দুই রাকাত করে চার রাকাত এশাকে নামাজ আদায় করেছেন হাদিসে উল্লেখ রয়েছে তিরমিজি শরীফের হাদিস নবী করিম বলেছেন যে ব্যক্তি ফজর নামাজ আদায় করলো আদায় করার পর যাই নামাজে বসে থাকলো জিকির আসকার করলো এরপরে যখন সূর্য উদিত হইল উদিত হওয়ার পরে দুই রাকাত এশাকে নামাজ আদায় করলো তাম্মাতিন 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 হাজ্জাতান মাবরুরাতান একটি মকবুলিয়ত কবুল হজ এবং একটি উমরা মকবুলিয়ত উমরা আদায় করার সব আল্লাহ দান করবেন সুবহানাল্লাহ একটা কবুল হজ কবুল উমরা আদায় করার সব আল্লাহ দিবেন কি আমল করলে এশাকে নামাজ আদায় করলে এশাকে নামাজ ফজর নামাজের পরে যখন সূর্য উদিত হবে এরপরে আরো যদি সে দুই রাকাত নামাজ আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সারা দিনের জিম্মাদারি গ্রহণ করবেন সুবহানাল্লাহ দুই দুই রাকাত করে চার রাকাত এশাকে নামাজ আমি প্রথমেই বলেছি আমার আলোচনার প্রারম্ভে শুরুতে আমলটাই আমাদের সঙ্গে যাবে আমল যাবে আমলটা আমরা যে নেক কাজ করব আমার নে আমলে সালেহ যে আছে নেক আমল সেটাই আমাদের সঙ্গে যাবে সেটাই আমাদের কাজে আসবে আমল সে জিন্দগি বলতি হয় জান্নাত বি জাহান্নাম বি ইয়া খাকি নুরি ফিতরতে না নুরি হেনা না আমল দ্বারাই মানুষের জীবন গঠিত হয় আমল যদি বাল্প তাহলে জান্নাত আমল যদি কাঠ তাহলে জান্নাত আমাদেরকে এই দুনিয়াতে আমাদেরকে আমল সংগ্রহ করতে হবে নেক কাজ করতে হবে আখের আমাদেরকে গোছাতে হবে এটা আমাদের উচিত আর দুনিয়া ও মাযরাতুল আখিরা এই দুনিয়াটা হলো আখিরাতের ক্ষেত্র ফসল এখানে আমাদেরকে ফসল ফলাইতে হবে আমাদেরকে আমাদেরকে এখানে পরীক্ষা দিতে হবে তার রেজাল্ট প্রকাশ হবে কাল কিয়ামতের ময়দানে আমাদের উচিত হলো বেশি বেশি করে নিয়ত আমল করা এছাড়া আরো কিছু নফল আমল আছে যেগুলো মাধ্যমে বান্দা আল্লাহর নিকট অর্জন করে আল্লাহর প্রিয় পাত্র হয়ে যা আল্লাহর প্রিয় বান্দা মাকবুলের বান্দা আল্লাহর ওলি হয়ে যা আরেকটি মাধ্যম হলো আল্লাহ এবং বান্দার সঙ্গে গভীর সম্পর্ক স্থাপনের কি মাধ্যম হলো আল্লাহ এবং বান্দার মাঝে গভীর সম্পর্ক স্থাপনের কি মাধ্যম হলো সেটা হলো তাহাজ্জুদের নামাজ আর নফল নামাজের মধ্যে শ্রেষ্ঠ নামাজ হলো তাহাজ্জুদের নামাজ হাদিসে উল্লেখ আছে ওয়া নবী ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم افضل الصلاه بعد صلاه الفريضه صلاه الليل افضل الصيام بعد رمضان شهر الله المحرم افضل الصيام শ্রেষ্ঠ রোজা হলো রমজান মাসের রোজা ফরজ রোজা এটা আল্লাহ ফরজ করেছেন রমজান মাসের রোজা এরপরে হলো মুহররম মাসের রোজা আশুরা রোজা আর নফল নামাজের মধ্যে নামাজের মধ্যে শ্রেষ্ঠ নামাজ হলো পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ নামাজ আর নফল নামাজের মধ্যে শ্রেষ্ঠ নামাজ হলো রাত্রির নামাজ সালাতুল লাইল তাহাজ্জুদের নামাজ তাহাজ্জুদ হাদিসে উল্লেখ আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিতভাবে তাহাজ্জুদের নামাজ আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরটাকে তার কবরকে 70 গুণ প্রশস্ত করে দিবেন সুবহানাল্লাহ হাদিসে উল্লেখ আছে ওই ওই স্ত্রীর প্রতি আল্লাহ তাআলা রহমত নাযিল করেন যে স্ত্রী রাতে ঘুম থেকে উঠে এবং নিজের স্বামীকে না নিজের স্বামীর মুখের মধ্যে পানির ছিটা দেয় যাতে তার ঘুম ভাঙে আল্লাহ ওই স্ত্রীর প্রতি রহমত নাযিল করেন ওই স্বামীর প্রতি আল্লাহ রহমত নাযিল করেন যে স্বামী ঘুম থেকে উঠে তাজ্জুদ করার জন্য স্ত্রী যদি ঘুম থেকে না উঠে স্ত্রীর মুখের উপরে পানি ছিটা দেয় আল্লাহ ওই ওই স্বামীর প্রতি রহমত নাযিল করেন ওই স্ত্রীর প্রতি রহমত নাযিল করেন এই তাহাজ্জুদের নামাজ আল্লাহ বলেছেন ফাতাহাজ্জাব বিহি নাফিলাতাল লাক সূরা বনী ইসরাঈল 79 নম্বর আয়াত আল্লাহ বলেছেন হে নবী আপনি তাহাজ্জুদ করুন এটা নফল আগেকার জামানার নবীদের জন্য এটা ছিল ফরজ উম্মতে মুহাম্মদী আমাদের জন্য এই তাহাজ্জুদের নামাজটা হলো নফল নামাজ আর নফল আমাদের মধ্যে শ্রেষ্ঠ নামাজ হলো এই তাহাজ্জুদের নামাজ এই তাহাজ্জুদের নামাজের গুরুত্ব তার ফজিলত তার বরকত অপরিসীম আমাদের উচিত হলো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার পাশাপাশি এই নফল নামাজগুলো আদায় করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ ওয়াজিব সুন্নত এই মাকদা আদায় করার পাশাপাশি নফল আমল করার জন্য উম্মতে মুহাম্মদীকে উৎসাহ প্রদান করেছেন উৎসাহ দিয়েছেন উৎসাহিত করেছেন উদ্দীপনা উৎসাহ উদ্দীপনা করেছেন এই জন্য আমাদের উচিত হলো নফল বন্দেগী ফরজ বন্দেগীর পাশাপাশি নফল নামাজগুলো আদায় করা আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন সবচেয়ে মারাত্মক যে বিষয়টা সেটা হলো আপনার নামাজ আপনার রোজা আপনার ফরজ আপনার যাকাত
এটা কবুল হওয়ার জন্য একটি শর্ত রয়েছে সেই শর্তটি হলো হালাল রুজি ইসকে হালাল হালাল রুজি হলো ইবাদত বندگی কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত আল্লাহ তাআলা বলেছেন সূরায়ে মুমিনুনের 51 নম্বর আয়াতের মধ্যে ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালুস সালিহাত হে আমার রাসূলগণ তোমরা হালাল রুজি বক্ষণ করো নেক আমল করো হালাল খাও এরপরে নেক আমল করো নবীগণ রাসূলগণ তারা হালাল খেয়েছেন নেক আমল করেছেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন সমস্ত রাসূলগণকে নবীগণকে বলেছেন কি হালাল খাওয়ার জন্য এই আদেশটি নবী রাসূলগণের জন্য নয় সমস্ত উম্মতে মুহাম্মদের জন্য এটা ব্যাপক সমস্ত উম্মতে মুহাম্মদই কি করবে তারা হালাল খাবে আল্লাহ তাআলা হালাল রুজি সম্পর্কে কি দুইটি নয় আল্লাহ তাআলা কোরআনে 14টি আয়াত উল্লেখ করেছেন হালাল রুজি নবীজি বলেছেন তারাবুল কাসবি হালালি ফরিদাতুন বাদাল ফরিজা হালাল রুজি উপার্জন করা ফরজ হালাল রুজি বক্ষণ করা ফরজ নামাজ পড়া ফরজ হালাল রুজি বক্ষণ করা ফরজ আমাদেরকে হালাল হারাম বাদকে সত্য হবে যে যা দিবে তা নেওয়া যাবে না যে যা খাওয়াবে তা খাওয়ানো যাবে না একটু তাহকিক করতে হবে যাচাই বাছাই করতে হবে হাদিসে উল্লেখ আছে ইয়া আতি আলান নাসি জামানুন এমন কি যুগ আসবে এমন কি জামানা আসবে লা ইবাল্লু মারু আখাযা মিন হালাল আম মিন হারাম মানুষে মানুষের কাছ থেকে টাকা পয়সা নেবে কোনটি হালাল কোনটি হারাম যাচাই বাছাই করবে না এমন কি যুগ আসবে এটা কি আমাদের আলামত এই জন্য আমাদেরকে যাচাই বাছাই করে চলতে হবে হালাল হারাম তাহকিক করে চলতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুই ব্যক্তির সঙ্গে যুদ্ধের ঘোষণা করেছেন অর্থাৎ দুই ব্যক্তি আল্লাহ নাফরমান আল্লাহ তাদেরকে ভালোবাসেন না দুই ব্যক্তিকে এক ব্যক্তি হলো যারা সুদখোর যারা সুদকারী আল্লাহ বলেছেন সূরা বাকারা 278 নম্বর আয়াতে এবং সূরা বাকারা 279 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানতাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনা রিবা হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের মধ্যে যে বাকি আছে সুদকে পরিহার করো সুদ ছেড়ে দাও ফাইল ইন কুনতুম মুমিনিন যদি মুমিন হয়ে থাকো মুমিন মুসলমান হয়ে থাকলে সুদ বর্জন করো সুদ পরিত্যাগ করো সুদকে ছেড়ে দাও ফাইল লাম তাফালু ফাযারু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি যদি সুদকে বর্জন করতে না পারো সুদকে যদি ছাড়তে না পারো আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করো সুদ খাওয়া মানে আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধ করা নামান্তর এই কথা কে বলেছেন আল্লাহ বলেছেন সূরা বাকারা 278 নম্বর আয়াত সূরা বাকারা 279 নম্বর আয়াত এগুলো হক কথা আল্লাহ বলেছেন সূরা বাকারা 275 নম্বর আয়াতের মধ্যে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামা রিবা আল্লাহ তাআলা ব্যবসাকে করেছেন হালাল আর সুদকে করেছেন হারাম ব্যবসা হালাল আর সুদ হারাম কেন আল্লাহ তা হারাম করেছেন মানুষের ক্ষুদ্র জ্ঞানে এটা বুঝে আসুক বা নাই আসুক আল্লাহ যেহেতু হারাম করেছেন এটাই হারাম অবশ্যই এটার মধ্যে খারাপ দিক রয়েছে এই জন্য আল্লাহটা হারাম করেছেন হারাম হারামই থাকবে এই জন্য আমাদেরকে সুদ থেকে বেঁচে থাকতে হবে আল্লাহ তাআলা কোরআনে ডাইরেক্ট 7টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা রিবা শব্দ উল্লেখ করেছেন ইনডাইরেক্ট 8টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সুদের কথা উল্লেখ করেছেন যেগুলো আলোচনার সময় নেই আল্লাহ তাআলা হালাল রুজি সম্পর্কে গভীরভাবে কোরআনে 14টি আয়াত উল্লেখ করেছেন অসংখ্য হাদিস উল্লেখ করেছে এই দুনিয়ার জীবনে আমাদেরকে কি করতে হবে হালাল রুজি বক্ষণ করতে হবে আর তাকওয়া পরিহার করতে হবে তাকওয়া মানে সন্দেহ থেকে বেঁচে থাকা পরহেজগারি করা পরহেজগার অবলম্বন করা দেখেন আজকে বর্তমান সমাজে এক শ্রেণীর মানুষ ওলি আল্লাহ মানে না পীর মানে না দেখেন হাতকারী পীর যারা আছে এদের কাছে বায়াত হওয়া সম্পর্কে এদের অনুসরণ করা সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে অনেক আয়াত উল্লেখ করেছেন আমাদের সমাজে একটা শব্দ আছে বহুল প্রচলিত পীর পীর শব্দটা ফার্সি আসলে পীর শব্দটি কোরআনে নেই হাদিসে নেই কিন্তু তার প্রতিশব্দ উল্লেখ রয়েছে পীর শব্দের অর্থ হলো জ্ঞান বৃদ্ধ বয়স্ক মুরব্বী শায়খ শায়খ তাকে বলা পীর আর পীর শব্দকে বোঝাতে গিয়ে আল্লাহ তাআলা কোরআনে মুর্শি শব্দ উল্লেখ করেছেন সূরা কাহফ আয়াত নম্বর 17 আল্লাহ তাআলা আউলিয়া শব্দ উল্লেখ করেছেন আউলিয়াদের গুণাবলী প্রশংসা আল্লাহ কোরআনে বলেছেন সূরা ইউনুস আয়াত নম্বর 62 আল্লাহ বলেছেন ওলিদের কথা আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইহজানুন যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নেই তাদের কোনো চিন্তা নেই ওলি কারা সবাই তো হাক্কারি ওলি না বর্ণ পীর আমাদের সমাজে আছে হাক্কারি পীরের পরিচয় কি আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে যারা তাকওয়া পরিহার করে যারা হালাল হারাম বাসে তারাই কি আল্লাহর ওলি তারাই হাক্কারি পীর তাহলে আমাদেরকে এমন পীর যে পীর হালাল হারাম বাসে তাকওয়া পরিহার করে রাসূলুল্লাহ তরিকা সুন্নাত অনুযায়ী জীবন যাপন করে কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করে যার মধ্যে কোনো বেদাত নেই শিরিক নেই
এমন ধরনের হাততালি ফেলে কাছে আমাদেরকে বায়াত হতে হবে। বায়াতের কথা হাদিসে উল্লেখ আছে বুখারী শরীফের কিতাব প্রথম খণ্ড 7 নম্বর পৃষ্ঠা হাদিস নম্বর 18 উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে দীর্ঘ হাদিস উল্লেখ আছে। সেখানের মধ্যে বায়াত বলতে বায়াতের শর্ত বলা হচ্ছে। মিস্তাম আল্লাহ বলেছেন কোরআনের সূরা ফাতার 10 নম্বর আয়াতের মধ্যে, সূরা ফাতার 18 নম্বর আয়াতের মধ্যে, সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াতে এই তিনটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বায়াতের কথা উল্লেখ করেছেন। অতএব হাক্কানি উলামায়ে কেরাম যারা আছে, হাক্কানি পীর মাশাই যারা আছে, তাদের কাছে বায়াত হতে কোনো সমস্যা নেই। আপনার আমলের আমলি জিন্দেগি হাসিল করার জন্য, নিজেকে ইসলাম করার জন্য, তাসকিয়াতুন নফস সংশোধন হওয়ার জন্য আপনি বায়াত হতে পারবেন। কারণ একজন ওলি আল্লাহর কাছে যখন বায়াত গ্রহণ করবেন, ওই ওলি আল্লাহ বলবেন বাবা তুমি নামাজ পড়বে, নামাজ কাজা করবে না, নিজে নামাজ পড়বে, তোমার বিবিকে নামাজ পড়ার কথা বলবে, মাগরিবের পরে আওয়াবিন পড়বে, ফজরের পরে এশাকে নামাজ পড়বে, তাহাজ্জুদ পড়বে, নফল আমলগুলো করবে, বাবা মাগরিবের নামাজের পরে পাঁচ ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কালাম তুমি নিয়মিত তেলাওয়াত করবে। আল্লাহ বলেছেন ফাইযা কযাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদাও আলা জুনুবিকুম। আল্লাহ তাআলা বলেছেন যখন তোমরা নামাজকে কমপ্লিট করবে আল্লাহর জিকির করবে, নামাজের পরে আল্লাহর জিকির, আর জিকিরের মধ্যে সর্বোত্তম জিকির কোরআন শরীফ তেলাওয়াত করা। আজকে আমরা গ্রাম দেশের মানুষ আজকে দেখা যায় খুবই দুঃখের বিষয়, আমরা মোবাইল নিয়ে ব্যস্ত, টিভি ডিস ইন্টারনেট নিয়ে আমরা ব্যস্ত, কিন্তু আজকে দেখা যায় কোরআন মানুষে খুলে না, মহিলারা কোরআন পড়ে না। আগেকার জমা আমরা ছোটবেলা দেখেছি প্রত্যেক ঘরে ঘরে কোরআন তেলাওয়াত, মহিলারা এবং পুরুষরা বৃদ্ধ বাবাজিরা তারা কোরআন শরীফ দিয়ে তারা বসে আছে ফজর নামাজের পরে, আয়াতুল কুরসি, সূরাতুল হাসর, আর রহমান, সূরা ওয়াকিয়া, সূরা ইয়াসিন, সূরা কাহফ তারা তেলাওয়াত করতেছে, কিন্তু সে কোরআন আওয়াজ এখন বন্ধ হয়ে গেছে। আপনি যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে কোরআন তেলাওয়াত করেন, আপনার অন্তরের ময়লা দূর হবে, গুনাহ মোচন হবে, প্রতি হরফে 10টি কি পাওয়া যাবে কোরআন পড়লে, কোরআনের প্রতি হরফে 10টি কি, কোরআন দেখতে নাকি, কোরআন স্পর্শ করলে নাকি, কোরআন চুমুকেলে নাকি, কোরআনকে তাজিম করলে নাকি, কোরআনের প্রতি হরফে 10টি কি, এই কোরআনকে আমাদের মহব্বত করতে হবে, তাজিম করতে হবে, নিয়মিত হবে আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে হবে। আপনি পাঁচ ওয়াক্ত নামাজ যেখানে পড়েন, মসজিদে পড়েন, বারান্দার মসজিদে পড়েন, বাড়িতে পড়েন, কে কামারে আইনে লাইনে যেখানে নামাজের সময় হয়ে যাবে নামাজ পড়বেন, নামাজ কাজা করবেন না, নামাজের পরে একটা আমল করবেন। ওই আমলটা কি, নামাজের পরে কমপক্ষে একবার সূরা ফাতিহা পড়বেন, তিনবার সূরা ইখলাস, একবার সূরা ফালাক, একবার সূরা নাস। এই আমলটা কেন করবেন? হাদিসে উল্লেখ আছে তাফসীর নূর কোরআন প্রথম খণ্ড 160 নম্বর পৃষ্ঠা আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস উল্লেখ আছে। নবীজি বলেছেন যে ব্যক্তি সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ একবার তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামা বিশপাড়া কোরআন তেলাওয়াত করা নাকি সবটা করবে। সুবহানাল্লাহ। আমি যে বয়ানগুলো করতেছি কোরআন হাদিসের কথাটা রেফারেন্স দিয়ে বয়ান করতেছি, একটা বয়ান করা কথা না, এবং আমলের বয়ান। হাদিসে উল্লেখ রয়েছে ফি ফাতিহাতিল কিতাব শিফাউন লিকুল্লি দাইন, সূরা ফাতিহা প্রত্যেক রোগের ঔষধ হলো সূরা ফাতিহা। কোরআনে আল্লাহ বলেছেন সূরা হিজর আয়াত নম্বর 87 আল্লাহ বলেছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআ মিনাল মাসানি ওয়াল কোরআনাল আযীম। কোরআনে আযীম বলা হচ্ছে সূরা ফাতিহাকে মহান কোরআন। সূরা ফাতিহার মধ্যে 124টা কোরআন আছে, 124কে যদি আপনি 10 দিয়ে পূরণ দেন, 10 পাইলেন কোথায়, কোরআনের প্রতিহর করলে 10 টি, তাহলে হবে 1240। সুতরাং যে ব্যক্তি সূরা ফাতিহা আলহামদু সূরা একবার তেলাওয়াত করবে, সে আক্ষরিক দৃষ্টিতে 1240টি নেকির অধিকারী হবে। সুবহানাল্লাহ। সূরা ইখলাস আমরা সকলেই জানি, এখানে আমরা যারা আসছি নামাজ পড়ার জন্য, সূরা ইখলাস তো আমরা সকলেই জানি, প্রুফ আল্লাহ সূরা। যে ব্যক্তি একবার তেলাওয়াত করবে 10 পারা, দুইবার 20 পারা, তিনবার 30 পারা, অর্থাৎ যদি কোনো ব্যক্তি সূরা ইখলাস প্রুফ আল্লাহ সূরা তিনবার তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামা এক প্রথম কোরআন শরীফ তেলাওয়াত করার সম্মান করবে। হাদিসটি উল্লেখ করেছে মিশকাত শরীফ প্রথম খণ্ড 188 নম্বর পৃষ্ঠা আবু দাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি উল্লেখ আছে। হাদিসে উল্লেখ আছে সূরা ইখলাস যে ব্যক্তি তেলাওয়াত করবে, মান ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ 11 মাররাতিন বুনিয়া লাহু কাসরুন বিহা ফিল জান্নাহ। হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস উল্লেখ আছে, যে ব্যক্তি সূরা ইখলাস যে ব্যক্তি 10 বার তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটা বালাখানা তার জন্য নির্মাণ করে দিবেন। জান্নাতের বাড়ির মালিক যদি আপনি হতে চান, আপনার উচিত হলো প্রত্যেক দিন কমপক্ষে 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করা। হাদিসের উল্লেখ আছে সেই হাদিসের নবীজি বলেছেন যে ব্যক্তি সূরা ইখলাস যে ব্যক্তি প্রতিনিয়ত প্রতিদিন 200 বার তেলাওয়াত করবে, 50 জুনুবুহু আল্লাহ পাক রব্বুল আলামিন তার 50 বছরের গুনাহ তা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সূরা ইখলাসকে বলা হচ্ছে সূরাতুত তাওহীদ, একত্ববাদের সূরা। সূরা ইখলাসকে বলা হচ্ছে
সূরাতুল আরাফ আল্লাহর পরিচয় সূরা যে সূরা মধ্যে আল্লাহর পরিচয় দেওয়া হচ্ছে যে সূরা তেলাওয়াত করলে মুনাফিকের দপ্তর থেকে তার নামটাকে কর্তন করা হবে যে সূরা তেলাওয়াত করলে তার জানাজা আল্লাহর রহমতের ফেরেশতা অংশ গ্রহণ করবে সেটা হলো সূরাতুল ইখলাস এবং সূরা ফালাক এবং সূরা নাস আপনি কেন পড়বেন এই আমলটা করলে যে ব্যক্তি ফালাক নাস তেলাওয়াত করবে মানুষের প্রতি শয়তানের প্রতি জাদু টোনা ক্রম তমন তাফে বিপদ থেকে আল্লাহ রক্ষা করবেন যারা সূরা ফালাক এবং সূরা নাস তেলাওয়াত করবে অতএব নবী করিম সাল্লাল্লাহু যখন জাদু করা হয়েছিল লেবিদ ইবনে আসিম নামক জাদুকর নবীজি সৈতি মাস অসুস্থ ছিলেন তাকে জাদু করা হয়েছিল আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে 11টি আয়াত সূরা ফালাক নাস নিয়ে আসলেন নবীর প্রতি দন করা হলো এবং জিব্রাইল সাহেব ফুঁক দিলেন 11টি গিট দিয়েছিল 11টি গিট খুলে গেল একটি পাথর এবং চিরুনি দিয়ে নবীজিকে জাদু করেছিল একটি কূপে যখন সূরা ফালাক নাস 11টি আয়াত যখন অবতীর্ণ করা হলো নবীজি সুস্থ হয়ে গেলেন সূরা ফালাক এবং সূরা নাসের মাধ্যমে সূরা ফালাক নাস দ্বারা তেলাওয়াত করবে মানুষের প্রতি শয়তানের প্রতি জাদু টোনা আক্রমণ তমন থেকে আল্লাহ বাঁচিয়ে রাখবেন যাই হোক মেহরবানি করে শেষ কথা হলো আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন নামাজ কাজা করবেন না নামাজ আপনারা যেখানে পড়েন পাঁচ ওয়াক্ত নামাজের পরে কমপক্ষে সূরা ফাতিহা একবার পড়বেন সূরা ইখলাস তিনবার সূরা ফালাক একবার সূরা নাস একবার দোয়া কবুল হওয়ার জন্য সঙ্গে দুরুদ শরীফ পাঠ করবেন কারণ দুরুদ শরীফ পাঠ না করলে দোয়া কবুল হবে না নবীর শাফাত পাওয়া যাবে না নবীর শাফাত পাওয়ার জন্য দোয়া কবুল হওয়ার জন্য আপনি সঙ্গে দুরুদ শরীফ পাঠ করবেন এই আমলটা যদি করেন কি হবে প্রত্যেক দিন প্রতিদিন আমল করার দ্বারা আট কতম দশ পারা কোরআন তেলাওয়াত করা নেকির অধিকারী হবেন একজন মানুষ যদি প্রতিদিন আট কতম দশ পারা কোরআন তেলাওয়াত করা নেকির অধিকারী হোক প্রতি সপ্তাহে মাসে বছরে জীবনে যারা এই কালামে পাকের আমল নফল আমল আপনি সময় পাইলে পড়লেন না পাইলে নাই আপনি যেহেতু সময় যেহেতু আসেন নামাজের পরে বাসা যাবেন বাড়িতে যাবেন দুই থেকে দেড় মিনিট সময় লাগে সূরা ফাতিহা ইখলাস ফালাক নাস পড়ে নেবেন সঙ্গে দুরুদ পড়ে নেবেন দুরুদ শরীফ পড়ে নেবেন এই আমলটা করলে চব্বিশ ঘন্টা দোয়া পাবেন দুনিয়াতে দোয়া পাবেন কবরে চলে গেলে দোয়া পাবেন এই আমলটা আপনারা করবেন আজকে আমরা যার বাড়িতে এসেছি ফয়সাল খান বাড়িতে তার বাড়িতে নামাজের পরে এখানে একটি দোয়ার একটি মাহফিল আছে দোয়ার একটি মজলিস রয়েছে আপনাদের সঙ্গে দাওয়া সেখানে যাবেন আমরা এখানে দোয়া করব আমরা সুফি আজম গাছি রহমতুল্লাহ আলাই তিনি একজন হাক্কানি পীর তার বাড়ি হলো কলকাতা আজানকা বারো আজম গাছি গ্রামে তার দরবার ঢাকা সহ সারা পৃথিবীতে ছাব্বিশটি রাষ্ট্রে রয়েছে হাক্কানি আঞ্জুমান সুফি আজম গাছি আমার দরবার একটি হক দরবার সঠিক দরবার তার পক্ষ থেকে আমরা এসেছি আপনারা নামাজের পরে ফয়সাল ভাই বাড়িতে সেখানে যাবেন দোয়ার ব্যবস্থা আছে যারা সম্ভব যাবেন এবং শেষে তাবারকের ব্যবস্থা আছে খাবারের ব্যবস্থা আছে যাই হোক সময় সম্পর্কে আলোচনা দিবেন করতে চাই না আমি আমল সম্পর্কে যে বয়ানগুলো করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমলি জিন্দেগি হাসিল করে এবং আমল আমরা নিজেকে স্থা করে নকশাকে সংশোধন করে যাতে আমরা এই দুনিয়াতে আর দুনিয়া থেকে আমরা কবরে যেতে পারি আমরি জিন্দগি হাসিল করতে পারি এবং কোরআন সুন্নাহ মধ্যে আমরা জীবনযাপন করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন।